আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। لقد قال الله تعالى في كتابه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أذكر أي مبارك تفسير القرآن محفل ريودي بشنير شمانيتو شبافتي হযরত মাওলানা আখলাকুর রহমান সাহেব, আমার ধানে উপবিষ্ট আমাদের এক ভাই বারবার নির্বাচিত চেয়ারম্যান জনাব মাওলানা সুলাইমান, আমার ভাবে বসা আমার আর এক ভাই মুরব্বী অনেক রাম, সম্মানিত উপস্থিতি যুবকবৃন্দ, বিশেষ করে ছোট্ট ছোট্ট সোনামণিরা এবং পর্দার আড়ালের মা ও বোনেরা, মহান রব্বুল ইজ্জতের দরবারে শাহনশাহীতে লক্ষ কোটি শুকরিয়া ও সুজুদ। রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভাষায় এই মুবারক মাহফিলে আমরা যারা অংশগ্রহণ করেছি তারা পৃথিবীর সবচেয়ে উত্তম জনগোষ্ঠী, বলুন আলহামদুলিল্লাহ। কোন মন্ত্রী মিনিস্টার, কোন এমপি মহোদয়, কোন হুজুরের, কোন পীর সাহেবের সনদ নয়, এটা স্বয়ং আল্লাহর রাসূল বলছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু, তোমাদের মধ্যে সবচেয়ে উত্তম তারা যারা কোরআনুল করিম শিক্ষা প্রদান করে এবং যারা কোরআনুল করিম শিক্ষা গ্রহণ করে। আমরা এই মুবারক মাহফিলে যারা এসেছি এই মহান উদ্দেশ্য নিয়ে এসেছি কিনা, কি বলেন? হ্যাঁ। অতএব রাসূল কর্তৃক প্রদত্ত সনদ মোতাবিক আমরা এই মুহূর্তে পৃথিবীর সবচেয়ে উত্তম মানব মণ্ডলী, এজন্য আমরা সবাই খুশি নাকি বেজার? খুশি। খুশি হলে কি করতে হবে? হাত তালি দিতে হবে নাকি? না, রাসূল বলে দিচ্ছেন যদি খুশি হও তোমরা তাহলে আমি আল্লাহর কারণেই খুশি হয়েছ, আমার আল্লাহ প্রদত্ত নিয়ামতের কারণেই হয়েছ, অতএব তোমরা কালিমাতুশ শুকর আদায় করো। আল্লাহ পাক বিশ্ব মানবতার মুক্তির জন্য দিশারি হিসাবে যে কালামুল্লাহ শরীফ প্রেরণ করেছেন সেই কালামুল্লাহ শরীফের সর্বপ্রথম সুরা যেটা সুরাতুল ফাতিহা, কোরআনুল করিমের এই সর্বপ্রথম সুরার সর্বপ্রথম যে শব্দটি আল্লাহ আমাদেরকে জানিয়ে দিয়েছেন সেই শব্দটি হচ্ছে আলহামদুলিল্লাহ। সমস্ত প্রশংসা আল্লাহ পাকের জন্য যিনি রব্বুল আলামিন, এটাকে বলা হয় তাকে কালিমাতুশ শুকর। আমার ভাইরা, যেহেতু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতুস সালাম কর্তৃক
আমরা সবচেয়ে শ্রেষ্ঠতম উম্মত, জনগোষ্ঠী, মানবমণ্ডলী এখানে যারা সমবেত হয়েছে কোরআন শিক্ষা দেওয়ার জন্য এবং কোরআন শিক্ষা গ্রহণ করার জন্য তারা সবচেয়ে বেশি মর্যাদাবান। এমত অবস্থায় আমরা খুশি হয়ে আল্লাহ রাব্বুল ইজ্জতের শুকরিয়া আদায় করি, কারণ আল্লাহ বলেন লাইন শাকারতুম লাযীদান্নকুম, তোমরা যদি নিয়ামতের শুকরিয়া আদায় করো তাহলে আমি আল্লাহ তোমাদেরকে আরও নিয়ামত বাড়িয়ে দেব। আমরা যেহেতু শ্রেষ্ঠতম মানব গোষ্ঠী হওয়ার মর্যাদায় বিভূষিত হয়েছি, এজন্য আল্লাহ পাকের শুকরিয়া আদায় করি। তারই শিকানু ভাষায় সবাই আমরা আন্তরিকতার সাথে উচ্চারণ করি আলহামদুলিল্লাহ। আমার প্রিয় ভাইরা, দীর্ঘ চার মাস থেকে বৃষ্টি হচ্ছে না। বৃষ্টি আল্লাহ রাব্বুল ইজ্জতের পক্ষ থেকে একটি নিয়ামত। আমরা কেউ কেউ মনে করতে পারি আমাদের অনেক মেহমান এসেছেন আর আসবেন। বিশ্ববিখ্যাত মুফাসসিরে কোরআন হযরত মাওলানা কামালউদ্দিন জাফরি সাহেব ইতিমধ্যে চলে এসেছেন, তাই আজকের এই রাতটা আমাদের মাটি হয়ে গেল বৃষ্টির কারণে। কখনো এটা ঠিক নয়, নাকি ঠিক? কখনো ঠিক নয়। আমরা যা ইচ্ছা তা করতে পারি না। ওয়ামা তাশাউনা ইল্লা ইয়াশাআল্লাহু রাব্বুল আলামিন। আল্লাহ রাব্বুল ইজ্জত বলেন তোমরা অনেক জিনিসকে ভালো মনে করো কিন্তু মূলত সেটা ভালো নয়। আসা আন তুহিব্বু শাইয়্যান ওয়া হুয়া শাররুল লাকুম তোমাদের জন্য সৌভাগ্যের কারণ হতে পারে। এমত অবস্থায় ভাইরা, আজকে যদিও কিছু টিপটপ বৃষ্টি পড়ছে, এজন্য কি আমরা বেজার নাকি? অবশ্যই বেজার না, আল্লাহর ইচ্ছার উপরে আমাদেরকে রাজি থাকতে হবে। তারপরে আপনারা যারা এখানে এসেছেন সবার শুকরিয়া আদায় করছি। আর আমার ভাইয়েরা এখনো যারা আছেননি, আসুন ইনশাআল্লাহ সুন্দর করে। আপনাদের চেয়ে এলাকার মহিলারা বেশি ধন্যবাদ পাওয়ার যোগ্য। প্রায় হাজার খানেক মহিলা আল্লাহর বান্দীরা এই মাহফিলে উপস্থিত ছিলেন, 800 চেয়ার খালি ছিল না। অতপর প্রিন্সিপাল সাহেব মহোদয় আরো কিছু ব্রেঞ্চ এনে দিয়েছিলেন মহিলাদেরকে বসার জন্য। আমি এখানে প্রায় 50 মিনিট বক্তব্য রেখেছি, অবশ্য সামনে পর্দা ছিল। আপনারা পুরুষের চেয়ে মহিলারাই এলাকার অগ্রগণ্য, এজন্য আমি তাদেরকে স্পেশালি ধন্যবাদ দিচ্ছি এবং আল্লাহ পাকের শুকরিয়া আদায় করছি। কারণ যে জাতির মহিলারা যত শিক্ষিতা, যে জাতির মহিলারা যত বেশি সচেতন, যে জাতির মহিলারা দিনের প্রতি যত অগ্রসর, সে জাতিকে পিছিয়ে রাখা যাবে না। কি বলেন, ঠিক না? শুধু ইসলামের কথা নয়, নেপোলিয়ন বোনাপার্ট বলেছিলেন আমাকে একজন উত্তম মা দান করো, আমি একটি উত্তম জাতি তোমাদেরকে দান করব, বলেন নাই? বলেছিলেন। এজন্য আমি আগে মহিলাদের শুকরিয়া আদায় করছি এবং এরপরে দুই নম্বরে আপনারা পুরুষদের শুকরিয়া আদায় করছি এখানে উপস্থিত হওয়ার জন্য। আমার ভাইয়েরা, আমি জাস্ট কোন শিক্ষক বলে দাবি করছি না, তবে শিক্ষকতা অত্যন্ত উত্তম একটি পেশা। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সালাম তিনি ছিলেন রাসূলুল্লাহ। অতঃপর রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি সালামের শত শত গুণবাচক নাম আছে, বৈশিষ্ট্য সম্পন্ন মহান ব্যক্তিত্ব ছিলেন, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সালাম একটি নামে একটি গুণে নিজেকে গুণান্বিত করতে পছন্দ করেছেন, সেটা হলো রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ছিলেন শিক্ষক। এজন্য আল্লাহর রাসূল বলেছেন বয়স্তু মুআল্লিমা, আমি মুআল্লিম হিসাবে, শিক্ষক হিসাবে, সারা বিশ্ব মানবতার উস্তাদ হিসাবে আমি প্রেরিত হয়েছি। এজন্য ভাইরা, আমি একটি আয়াতে কারিমা আপনাদের খিদমতে তেলাওয়াত করেছি, সেই আয়াতে কারিমার ব্যাখ্যা ঠিক তেমনভাবে করব যেভাবে ক্লাসে আমি আমার ছাত্রদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করি ইনশাআল্লাহ। এজন্য আশা করি আপনারা তার থেকে উপকৃত হবেন। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আমার প্রিয় ভাইরা, আমি যে আয়াতটি তেলাওয়াত করেছি, আপনারা সবাই এই আয়াত মুখস্থ, না হলে প্রায় মুখস্থ, কারণ এই আয়াতটি প্রত্যেক
প্রত্যেকেই আপনারা প্রত্যেক শুক্রবারে জুমাবারে এই আয়াতটি জুমার দ্বিতীয় খুতবায় শুনেন, শুনেন না শুনেন, আমাদের বিভিন্ন চিন্তাধারার হুজুররা আছেন, খুতবায় অমুকের খুতবা পড়েন, তমুকের খুতবা পড়েন, কিন্তু কালামুল্লাহ শরীফের এই আয়াতটি বাংলাদেশের 3 লক্ষ মসজিদ নয়, শুধু সারা বিশ্বের মসজিদ সমূহে জুমার দিন খুতবাতে এই আয়াতটি তেলাওয়াত করা হয় থাকে। বলুন সুবহানাল্লাহ। কেন এই আয়াতটি এত গুরুত্বপূর্ণ, যাকে জুমার খুতবাতে এটাকে চয়ন করা হয়েছে, এর সপক্ষে আমি 2 জন কাফির এবং 2 জন মুমিন আল্লাহর রাসূলের সাহাবায়ে কেরামের দৃষ্টান্ত আপনাদের সম্মুখে তুলে ধরার চেষ্টা করব। 2 জন কাফির, একজন বিশাল বড় কাফির, তার নাম ওয়ালিদ ইবনে মুগীরা। আপনারা অনেকে তাকে চিনেন না, কিন্তু সে ছিল মক্কা শরীফের মধ্যে বিশাল সম্পদের অধিকারী। সে শুধু সম্পদ ছিল না, মক্কা থেকে তায়েফ পর্যন্ত 75 কিলোমিটার জায়গা, সে তার খেজুর বাগান, আঙ্গুর বাগান ইত্যাদি একটির পরে একটি ছিল। কারো জমিনে পাড়া না দিয়ে, গুলা দৌড়িয়ে অথবা উঠ চলে, সে তার জমিন তার মিরাশের উপর দিয়ে চলে যেতে পারত, এতটুকু জায়গা সম্পদের অধিকারী ছিল। সে ভদ্রলোকের 17টি ছেলে ছিল, যা মালি ওয়া বানুন। আল্লাহ কোরআনুল করিমে তার নাম না ধরে বলেছেন সে ছিল অত্যন্ত সম্পদ এবং অত্যন্ত বেশি বেশি আওলাদের অধিকারী। তার আওলাদ কেউ আপনারা চিনেন? অন্তত একজনকে আপনারা সবাই চিনবেন আমি নাম বললে। তিনি কে? তিনি হচ্ছেন হযরতে খালিদ ইবনুল ওয়ালিদ। চিনেন না আপনারা? সাইফুল্লাহ, আল্লাহর তরবারি, দ্য সাউন্ড অফ আল্লাহ, আল্লাহর তরবারি। খালেদ সাইফুল্লাহকে আপনারা চিনেন? এই ধরনের বীর বাহাদুর, বীর বিক্রম 17টি ছেলের পিতা ছিলেন ওয়ালিদ ইবনে মুগীরা। এই ওয়ালিদ ইবনে মুগীরা এই আয়াতটি একদিন শুনেছিলেন, শোনার পরে আমি যেটা তেলাওয়াত করলাম এই আয়াতটি শুনেছিলেন, শুনে বললেন ওয়াল্লাহি ইন্না লাহু লাতালাওয়া ওয়া ইন্না আলাইহি লাহালাওয়া ওয়া ইন্না আসলুহু লামুগরিক ওয়া ইন্না আলাহু লামুসমির ওয়াল্লাহি লাইসা হাযা কালামুল বাশার। বলেন সুবহানাল্লাহ। এই আয়াতটি শুনে তিনি বললেন আল্লাহে, আল্লাহর কসম, আমি যে আয়াতে কারিমা শুনেছি এটা এত অর্থবোধক, এটা এত গুরুত্বপূর্ণ, এটা এত জামে মানে, এটা এত সর্বব্যাপী অর্থবোধক, যেটা যেই কোরআনের মধ্যে নিঃসন্দেহে আছে একটা মাধুর্যতা, যেই কোরআনের মধ্যে আছে অত্যন্ত গুরুত্বপূর্ণ অর্থবহ কালিমা, অর্থবহ বয়ান আছে কোরআনুল করিমের আয়াতের মধ্যে, এবং এর জড়গুলো অত্যন্ত গভীরে নিমজ্জিত আছে, এর ফল শাখা প্রশাখাগুলো ফলে ফুলে পরিপূর্ণ, এবং খোদার কসম আল্লাহে লাইসা হাযা কালামুল বাশার, আমি আল্লাহর কসম খেয়ে বলছি এই ধরনের কালিমা, এই ধরনের আয়াত যেটা আমি শুনে এসেছি, ওটা মুহাম্মদ বানাতে পারেন না, ওটা কোনো মানুষ বানাতে পারে না, ওটা কোনো সাহিত্যিক বানাতে পারে না, লাইসা হাযা কালামুল বাশার, এটা কোনো বাশার তথা কোনো মানুষের সৃষ্ট কালিমা নয়। বলুন সুবহানাল্লাহ। তাহলে কি পেলেন? বিশাল বড় একটা সম্পদশালী কাফির, কোন কারো কাছ থেকে গুসকে অথবা প্রভাবে প্রভাবান্বিত হয়ে নয়, বরং বাস্তবতা যেটা সেটা এসে সাক্ষ্য দিয়েছে আয়াতটির কারণে। আরেকজন বড় কাফির, তিনি ছিলেন একটি এলাকার শাসক, একটি গোত্রের শাসক, তার নাম ছিল আকসাম বিন সাইফি। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা শরীফ থেকে মদিনা শরীফ হিজরত করে যাওয়ার পরে যখন ইসলামের দাওয়াত দিলেন, রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুবাল্লিগরা বিভিন্ন গোত্রে, বিভিন্ন বংশে, বিভিন্ন এলাকায় গিয়ে দাওয়াতের কাজ করলেন। তিনি সেই দাওয়াত শুনে ইসলাম গ্রহণ করবেন, ইতিমধ্যে তিনি মদিনায় আসবেন বলে সংকল্প করলেন, কিন্তু তার মন্ত্রী পরিষদের সদস্য যারা, তার পরামর্শদাতা যারা ছিল, তারা বলল জনাব
ঠিক আছে, আপনার সিদ্ধান্ত আমরা মাথা পেতে নেব, তবে আপনি প্রথম কিস্তিতে প্রথম দফাতে গিয়ে মদিনায় গিয়ে ইসলাম গ্রহণ করবেন না, বরং আমাদের পক্ষ থেকে দুইজন মানুষকে প্রেরণ করুন মুহাম্মদের কাছে, তারা মুহাম্মদ আলাইহিসসালাতু ওয়াসসালামকে যাচাই বাছাই করে দেখুক, কিছু প্রশ্ন করে দেখুক, তারপরে তারা এসে আপনার কাছে রিপোর্ট প্রকাশ করুক, আপনি তাদের রিপোর্ট পেয়ে তারপর একটি সিদ্ধান্ত গ্রহণ করবেন। আকসাম বিন সাইফি কওমের লিডার, তাদের সিদ্ধান্ত তিনি না মানলেও পারতেন, কিন্তু উৎকৃষ্ট শাসকের গুণাবলী হল তিনি তার অধীনস্থ কর্মকর্তা কর্মচারী মন্ত্রণা পরিষদের সিদ্ধান্ত চাইবেন এবং তাদের সিদ্ধান্তগুলোকে মেনে নেওয়ার চেষ্টা করবেন। আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সালাতু ওয়াসসালাম আল্লাহ পাকের পক্ষ থেকে ওহী আসত, সেই ওহীর উপর নির্ভর করে সিদ্ধান্ত দিতে পারতেন, কিন্তু তারপরে আল্লাহ বলেন ইয়া রাসূলুল্লাহ একক কোনো সিদ্ধান্তে রাষ্ট্র চালাবেন না, একক কোনো সিদ্ধান্ত এটা স্বৈরাচারমূলক সিদ্ধান্ত হয়ে যায়। আমাদের বড় হুজুর যদি বলে ফেলেন, আমাদের পিশাব যদি বলে ফেলেন, তাহলে এখানে আর অন্য কিছু আমরা চিন্তা করি না, কিন্তু আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতুসসালামকে আল্লাহ বলছেন ইয়া রাসূলুল্লাহ এককভাবে কোনো সিদ্ধান্ত নেবেন না, ওয়াশাওয়িরহুম ফিল আমর, আপনি যখন কোনো গুরুত্বপূর্ণ ব্যাপারে সিদ্ধান্ত নিতে চাইবেন তখন আপনার পরামর্শদাতাদের সাথে পরামর্শ করে আপনি সিদ্ধান্ত গ্রহণ করুন, তারপর ফাইজা আজামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ, দৃঢ় সংকল্প নেওয়ার পরে আপনি তখন অত্যন্ত মজবুত হয়ে কাজ শুরু করবেন এবং আল্লাহ পাকের উপর আপনি কি করবেন, ভরসা করবেন, তাওয়াক্কুল করবেন। বলুন সুবহানাল্লাহ। আকসাম বিন সাইফিকে তার পরামর্শ পরিষদের সদস্যরা বলল জনাব দুইজন মানুষ প্রেরণ করুন, কিছু প্রশ্ন করুক, তারা মুহাম্মদকে এসে রিপোর্ট প্রদান করুক, তারপরে আপনি সিদ্ধান্ত নেবেন। আকসাম তাদের এই গুরুত্বপূর্ণ পরামর্শটিকে গ্রহণ করলেন, গ্রহণ করে দুইজন গুরুত্বপূর্ণ বিজ্ঞ প্রাজ্ঞ পণ্ডিত ব্যক্তিকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতুসসালামের কাছে প্রেরণ করলেন। মাত্র দুইটি প্রশ্ন, একটি বললেন মান আনতা, তোমরা গিয়ে জিজ্ঞেস করো মুহাম্মদকে তিনি কে, তার পরিচয় যেন তিনি দেন। আর দুই নম্বর প্রশ্ন হলো ওয়ামা আতা, আপনি কি নিয়ে এসেছেন, আপনার দাওয়াতের সার নির্যাস কি। হাজরিনে কারাম, তারা দুইজন আসলেন, এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতুসসালামের খেদমতে এই দুইটি প্রশ্ন করলেন। আল্লাহর নবী তাদের প্রথম প্রশ্নের উত্তরে বললেন আনা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ আল কুরাইশী, অত্যন্ত সহজ সরল, কোন খেতাব আগে পিছে আমাদের ওয়াইজদের, আমাদের বুজুর্গদের, আমাদের পীর সাহেবদের 10টা 15টা 20টা 30টা লোকক তাকে আগে পিছনে, কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ তার পরিচয় দিলেন আনা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আমি আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ, আমার বংশ হচ্ছে কুরাইশ আল কুরাইশী। ব্যাস এক নম্বর প্রশ্নের উত্তর হয়ে গেল। ওয়ামা আনতা, হে মুহাম্মদ আপনি কি নিয়ে এসেছেন। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সালাতু ওয়াসসালাম তাদের এই প্রশ্নের উত্তরে এই আয়াতটি পড়ে শুনিয়ে দিলেন, যেটা আমি আপনাদের খেদমতে তেলাওয়াত করে শুনেছি, যেটা প্রত্যেক শুক্রবার মসজিদ সমূহে জুমার খুতবাতে পড়া হয়, ইন্নাল্লাহ ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসান, আপনারাও পড়ুন মনে মনে, ইন্নাল্লাহ ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসান এই আয়াতটি শুনিয়ে দিলেন। এই আয়াতটিতে আল্লাহ পাক তিনটি জিনিসের আদেশ করেছেন আর তিনটি জিনিস থেকে নিষেধ করেছেন। এই আয়াতটি শুনিয়ে দিলেন, তারা বারবার রসুলের কাছ থেকে শুনে সেটা মুখস্থ করে নিল, গিয়ে আকসাম বিন সাইফির কাছে মুহাম্মদ আলাইহিসসালামের কাছ থেকে যে উত্তর পেয়েছিল এগুলো হুবহু তারা শুনিয়ে দিল। আকসাম বিন সাইফি
এই দুইটি প্রশ্নের উত্তর শুনে বললেন, আল্লাহর কসম, ইনি তো সত্যের প্রতি দাওয়াত দিচ্ছেন, উনি তো কোনো রাজা বাদশাহ নয়, উনি অসত্য অন্যায় অবিচার থেকে মানুষকে বিরত রাখার জন্য দাওয়াত দিচ্ছেন। এই যদি হয় তার দাওয়াত, তাহলে আমি আকসাম বিন সাইফি সর্বপ্রথম ইসলাম গ্রহণ করলাম বলে তিনি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে ইসলামের সুশীতল ছায়াতলে চলে আসলেন। সুবহানাল্লাহ। দেখুন, সরদার রাষ্ট্রপ্রধান গোত্রের প্রধান তিনি ইসলাম গ্রহণ করেছেন, তার দেখা দেখি তার গোত্রের সমস্ত নারী পুরুষ আবাল বৃদ্ধ বনিতা সবাই তার অনুসরণ করলো এবং তারাও এক যুগে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ে ইসলাম গ্রহণ করলো। আমার ভাইরা, আকসাম বিন সাইফি তখন কাফির ছিলেন, ওলিদ বিন মুগিরা তখন কাফির ছিলেন, এই দুইজন কাফিরের সাক্ষ্য এই আয়াতটি সম্পর্কে আপনাদেরকে আমি জানিয়ে দিলাম। দুইজন মুমিন সম্পর্কে আপনাদেরকে বলবো, এই দুইজন আল্লাহর রাসূলের সাহাবী, একজন হচ্ছেন হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু। আব্দুল্লাহ ইবনে মাসউদকে আপনারা চিনেন, আল্লাহর রাসূলের সাহাবাদের মধ্যে অনেক জনের নাম ছিল আব্দুল্লাহ, তার মধ্যে চারজন আব্দুল্লাহ ছিলেন অত্যন্ত প্রাজ্ঞ বিজ্ঞ এবং অত্যন্ত পরিচিত। একজন হচ্ছেন আব্দুল্লাহ ইবনে আব্বাস, তিনি ছিলেন রাইসুল মুফাসসিরিন, রাসূলের চাচাতো ভাই। আরেকজন ছিলেন আব্দুল্লাহ ইবনে ওমর, ওমর রাদিয়াল্লাহু আনহুর ছেলে, রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতুসসালামের খলিফা এবং রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতুসসালামের সম্বন্ধীও বটে, কারণ ওমর রাদিয়াল্লাহু আনহুর মেয়ে হাফসাকে রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শাদি করেছিলেন, হাফসার ভাই হচ্ছেন আব্দুল্লাহ ইবনে ওমর। তিনি ছিলেন হাদিস জগতের অন্যতম শ্রেষ্ঠতম নক্ষত্র, তিনি রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতুসসালাম থেকে সবচেয়ে বেশি হাদিস বর্ণনা করেছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু, অতঃপর দুই নম্বরের বেশি হাদিস বর্ণনা করেছেন হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু। তিন নম্বর আরো একজন আব্দুল্লাহ ছিলেন, তিনি হচ্ছেন আব্দুল্লাহ ইবনে মাসউদ। সুবহানাল্লাহ। এই আব্দুল্লাহ ইবনে মাসউদ ছিলেন আফকাহুন নাস, সমস্ত উম্মতে মুহাম্মাদির মধ্যে সবচেয়ে বড় ফকিহ, সবচেয়ে বড় মুফতি, সবচেয়ে বড় দ্বীনী বিশার আব্দুল্লাহ ইবনে মাসউদ। আরেকজন ছিলেন আব্দুল্লাহ ইবনে জুবাইর, তিনি রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতুসসালামের প্রিয় সাথী হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর নাতি, হযরতে আসমা বিনতে আবু বকরের ছেলে। তিনি ছিলেন সমাজবিজ্ঞানী, অর্থাৎ তিনি ছিলেন রাজনৈতিক ব্যক্তিত্ব, তিনি ছিলেন যুদ্ধবিদ্যায় পারদর্শী। এই চারজন আব্দুল্লাহ, তন্মধ্যে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু এই আয়াতে কারিমা শুনে বললেন, কোরআনুল করিমে আল্লাহ রাব্বুল ইজ্জত যত আয়াত, যত গুরুত্বপূর্ণ সূরা নাযিল করেছেন, এর মধ্য থেকে অন্যতম শ্রেষ্ঠ গুরুত্বপূর্ণ মানে সব কিছুর অর্থ প্রদানকারী আয়াতে করিমা হচ্ছে ইন্নাল্লাহা ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসানি ওয়া ইতাইদিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগয়। কার সার্টিফিকেট? হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ এই আয়াত শুনেছেন। আরেকজন রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী ছিলেন হযরতে উসমান বিন তালহা রাদিয়াল্লাহু আনহু, তিনি বর্ণনা করেন, আমি সর্বপ্রথম যেদিন মুহাম্মাদুর রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এই আয়াতে কারিমা তেলাওয়াত শুনলাম, আমি এর আগে ইসলাম গ্রহণ করেছিলাম, কিন্তু এই ইসলাম আমার হৃদয়ে পটে তেমন ভাবে গিয়ে গ্রথিত হয়নি, দেখা দেখি আমি ইসলাম গ্রহণ করেছিলাম, কিন্তু আমি যেই দিন এই আয়াত আল্লাহর রাসূলের মুখ থেকে শুনলাম, ওহি তার উপরে নাজিল হয়েছে, খোদার কসম সেই দিন থেকে দীন ইসলাম ঈমান তাওহীদ এবং দীনের সত্যতা আমার হৃদয়ে পটে
প্রথমবারের মতো সেদিন গ্রথিত হয়েছে, প্রথমবারের মতো সেই দিন অ্যাকসেপ্ট হয়েছে, প্রথমবারের মতো সেই দিন আমি ইসলামকে সত্যিকার অর্থে হক ধর্ম হিসাবে বুঝে নিয়েছি। বলুন সুবহানাল্লাহ। অতএব আমি যে আয়াতটি আপনাদের খিদমতে ব্যাখ্যা করার জন্য তেলাওয়াত করেছি, সেই আয়াতটি সম্পর্কে দুইজন কাফের এবং দুইজন সাহাবীর মন্তব্য আপনাদের কাছে পেশ করলাম। এজন্য আমার হাজিরিনে কেরাম, উলামায়ে কেরামরা এই আয়াতটিকে এত গুরুত্ব প্রদান করেছেন যে সারা বিশ্বের প্রায় 3 কোটি মসজিদ, বাংলাদেশে প্রায় 3,20,000-এর মতো মসজিদ, সমস্ত মসজিদগুলোতে শুক্রবার দিন জুমার নামাজে এই আয়াতটি, জুমার নামাজের খুতবায় এই আয়াতটি তেলাওয়াত করা হয়। কি বলেন, ঠিক না? আপনারাও জানেন, কিন্তু যদি আপনাদেরকে প্রশ্ন করি, আপনারা কি কখনো কোনো হুজুরকে, কখনো কোনো ওয়াইজকে কেউ কি প্রশ্ন করেছিলেন যে হুজুর একই আয়াত প্রত্যেক দিন শুক্রবার খুতবার সময় আপনি তেলাওয়াত করেন, এই আয়াতটির বৈশিষ্ট্য কি, এর কারণ কি? আমার মনে হয় আমাদের মধ্যে অনেকেই সে ধরনের প্রশ্ন আমরা করি না। আমরা আসি, আমরা যাই, আমরা শুনি, নামাজ আদায় করে তারপর আমাদের কাজে ব্যস্ত হয়ে পড়ি। কিন্তু কেন আল্লাহ রাব্বুল ইজ্জত এই আয়াতটি, কেন উলামায়ে কেরাম এই আয়াতে কারিমাটি শুক্রবারে জুমার খুতবাতে মুমিন মুসলমানদেরকে স্মরণ করিয়ে দেওয়ার জন্য এটাকে ইনক্লুড করলেন, কেন এটাকে সংযুক্ত করলেন, এর রহস্য, এর কারণ সম্পর্কে আমরা কেউ কখনো জেনেছি অথবা প্রশ্ন করেছি বলে আমার মনে হয় না। এটা আমাদের অন্যতম বেখবরি, এটা আমাদের অন্যতম গাফলতি। আল্লাহ আমাদেরকে সেই গাফলতি কাজ করার জন্য মাফ করে দিক। এবং আজকে ইনশাআল্লাহ এর কারণটুকু আপনাদের খিদমতে আমি বর্ণনা করার চেষ্টা করব। ইনশাআল্লাহ আমরা সবাই আমল করার চেষ্টা করব তো, সবাই আলহামদুলিল্লাহ। আমার ভাইয়েরা, এখন তার অর্থ সহ ব্যাখ্যা দেখুন, তাফসীর দেখুন। আল্লাহ বলছেন, ইন্নাল্লাহ ইয়ামুরু বিল আদল ওয়াল ইহসান ওয়া ইতাইদিল কুরবা। আল্লাহ ইয়ামুরু আদেশ করছেন, নির্দেশ প্রদান করছেন। এর থেকে কি পেলাম আমরা শিক্ষা? আদেশ দাতা, নির্দেশ দাতা কে? আল্লাহ। কারণ আমরা আল্লাহর গোলাম, আল্লাহর বান্দা, আল্লাহর জমিনে বসবাস করি, আল্লাহর আকাশের নিচে আমরা বসবাস করি, আল্লাহর দেয়া অক্সিজেন থেকে আমরা বাতাস গ্রহণ করি, আল্লাহ রাব্বুল ইজ্জতের অসংখ্য অগণিত নিয়ামতের মধ্যে আমরা ডুবে আছি। কি বলেন, ঠিক না? নিয়ামত কোনটাকে আপনি অস্বীকার করবেন? অস্বীকার করার কোন উপায় নেই। এখানে একটা ফুরি হয়েছে, আপনার খাউজানির দরকার। খাউজানি সিলোটি ভাষায় খাউজানি নাই নি, যদি নোক না হতো তাহলে এমনি এমনি করিয়া খাউজ এইটা হল্লা নেনি খুব কসাইন, খাউজ মিটলো নেনি, মিটলো না নে, যতক্ষণ আপনি নোক দিয়ে দুই একটা টান দিলাই বা বস খাউজ ফিনিশ। অতএব নৌকের মতো সামান্য বস্তু, এই যে ছোট্ট লুমকুফ আছে, এই লুমকুফ আল্লাহর দেয়া একটি নিয়ামত। কারণ এই লুমকুফ যদি থাকতো না তাহলে শরীরের যে বিষাক্ত পানি ছিল ভিতরে, যেগুলো কার্বন ডাইঅক্সাইড হয়ে বের হবে, এগুলো বের না হওয়ার কারণে এখানে আপনার লুমকুফের জায়গাতে বরণ হয়ে যেত, ফুলা হয়ে যেত, স্কিন ক্যান্সার হওয়ার সম্ভাবনা ছিল, সেখান থেকে আপনার মারাত্মক রোগ, খুসপাছলা, খাজলি, দাঁত ইত্যাদি হওয়ার সম্ভাবনা ছিল। এই অসংখ্য অগণিত লুমকুফগুলো আল্লাহ দিয়েছে, এই লুমকুফগুলোর গুড়া দিয়ে ছোট্ট ছোট্ট ছিদ্র আছে, এই ছিদ্র দিয়ে আপনার বিষাক্ত পানীয়গুলো বের হয়ে যায় ঘাম আকারে। অতএব ফাবি আইয়ালা ইরব্বিকুমা তুকাজ্জিবান, হে ইনসান এবং জিন্নাত জাতি, তোমরা আল্লাহর কোন কোন নিয়ামতকে স্বীকার করতে পারবে? পারবেন কোন নিয়ামতকে স্বীকার করতে? পারবেন না। আমরা পেলাম ইন্নাল্লাহ ইয়ামুর, আল্লাহ আদেশ করছেন, আদেশ দাতা হচ্ছেন কে? আল্লাহ। অতএব দুনিয়ার কোনো মানুষের আদেশ আমরা মানতে বাধ্য নই। তবে হ্যাঁ, যদি আল্লাহ এবং তার রাসূলের আদেশের মুয়াফিক হয়,
আল্লাহ এবং রাসূলের আদেশকে মেনে যদি তারা আমাদের কোন কর্তৃপক্ষ আমাদেরকে আদেশ করে, যেমন প্রিন্সিপাল মহোদয় মাদ্রাসার পরিচালনা করেন, তিনি যদি বলেন যে শোনো ছেলেরা আজকে অনুষ্ঠানের কারণে আজকে তোমাদের কে জোহরের নামাজ 1:30 না পড়ে 1:45 পড়তে হবে, আজকে এশার নামাজ 7:30 না পড়ে 9:00 পড়তে হবে, তাহলে এই আদেশ আল্লাহ এবং আল্লাহর রাসূলের আদেশের পরিপন্থী নয়। বিদায় যেহেতু এই মাহফিলে এসেছি, এই মাহফিল কর্তৃপক্ষের আদেশ মানতে আমরা বাধ্য। হাজিরিনে কেরাম, এই আয়াতে কারিমা থেকে আমরা জানলাম যে আল্লাহ রাব্বুল ইজ্জতি একমাত্র আদেশ দিতে পারেন, আর কারো আদেশ মানতে লা তাআলি মখলুকিন ফি মাসিয়াতিল খালিক, খালিক মহান আল্লাহ রাব্বুল ইজ্জতের নির্দেশের পরিপন্থী কোন আদেশ, যে যত বড় পায়ার অধিকারী হোক, সে প্রধানমন্ত্রী হোক, প্রেসিডেন্ট হোক, পার্লামেন্ট হোক, এমপি, মন্ত্রী, মিনিস্টার, ডিসি, এসপি, যাই হোক না কেন, আল্লাহ রাসূলের নির্দেশের পরিপন্থী কোন আদেশ যদি কেউ দান করে তাহলে সে আদেশ মানতে কি আমরা বাধ্য? অবশ্যই না। ইন্নাল্লাহ ইয়ামুরু, আল্লাহ আদেশ করছেন, কি আদেশ করছেন? বিল আদলি। আমি বলেছিলাম আল্লাহ তিনটি জিনিসের আদেশ করছেন এই সূরাতে, এই আয়াতে, একটি হচ্ছে আদল, আরেকটি হচ্ছে ইহসান, আরেকটি হচ্ছে ইতাইজিল কুরবা, নিকটাত্মীয়দেরকে তাদের অধিকার এবং হক দেওয়া। নম্বর ওয়ান হচ্ছে ইনসাফ কায়েম করা। বলুন সুবহানাল্লাহ, তাহলে বোঝা গেল আল্লাহ পাক যে তিনটি আদেশ করছেন, সেই আদেশের এক নম্বর হলো কি? ইনসাফ কায়েম করতে হবে, আদল করতে হবে। আদল শব্দের শাব্দিক অর্থ হচ্ছে তাসবিয়াতুন, সমান করা। আপনার ছেলের জন্য এক ধরনের আইন, আপনার দলের মানুষের জন্য আরেক ধরনের আইন, আপনার গ্রাম আরেক গ্রামের সাথে একটা ফিতনায় জড়িত হয়েছে, আপনার ভাগনা আরেক গ্রামের আরেকটা ছেলের সাথে একটা ফিতনায় জড়িত হয়েছে, বিচার করতে গিয়ে সবার জন্য আপনি সমানভাবে বিচার করবেন। হাজরিনে কেরাম, আজকে ইনসাফহীনতা, বিচারহীনতা, আদলের অনুপস্থিতি শুধু আমাদের সমাজে নয়, আমাদের দেশে নয়, সারা বিশ্বের মানুষের মধ্যে জুলুম, অত্যাচার, অবিচার, অনাচার, যত যুদ্ধ বিগ্রহ, যত লড়াই, যত কিছু চলছে, সব কিছুর মূল চাবিকাঠি হচ্ছে ইনসাফহীনতা, আদলের অনুপস্থিতি, ন্যায় বিচারের অনুপস্থিতি। কি বলেন, ঠিক না? মানতেই হবে। আজকে সবলরা দুর্বলদের উপর অত্যাচার করছে, জুলুম করছে, তাদের হক নষ্ট করছে। আজকে মায়ানমারের রাখাইন রোহিঙ্গা মুসলমানরা তারা দুর্বল, এই দুর্বলদের উপরে মায়ানমারের সেনাবাহিনী অত্যাচার চালাচ্ছে, ধর্ষণ করছে, যার কারণে 15 লক্ষ মুসলমানদেরকে বাস্তুচ্যুত হয়ে প্রায় 450 বৎসরের পুরাতন আবাসস্থল পরিত্যাগ করে আমাদের টেকনাফে, আমাদের কক্সবাজারে তারা আশ্রয় গ্রহণ করেছে। এর পিছনে মূল কারণ কি? মূল কারণ হচ্ছে ইনসাফহীনতা, এই মূল কারণ হচ্ছে জুলুম, অত্যাচার, অবিচার। নিশ্চিত যদি বিচার হতো সেখানে, ইনসাফ হতো, তাহলে তারা এই দেশের মানুষদেরকে নাগরিকত্ব প্রদান করে তারা না করে পারত না। আমার ভাইয়েরা, আল্লাহ আদেশ করছেন নম্বর ওয়ান ইনসাফ কায়েম করতে। ইনসাফ কায়েমের আবার তিনটি স্তর আছে, একটি হচ্ছে আল্লাহর সাথে ইনসাফ করবেন, আরেকটি হচ্ছে মানুষের সাথে ইনসাফ করবেন, আরেকটি হচ্ছে কুল মখলুকাতের সাথে ইনসাফপূর্ণ ব্যবহার করবেন। আল্লাহর সাথে ইনসাফের বিষয় কি? কিভাবে আমরা আল্লাহর সাথে ইনসাফ করব? আল্লাহর সাথে ইনসাফ হলো আল্লাহর প্রাপ্য যাহা তাহা যথার্থভাবে তাকে দেব। আল্লাহর প্রাপ্য কি? আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সালাতু ওয়াসালামের প্রিয় সাহাবী হযরতে মুআয বিন জাবাল রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, একদা আমি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সালাতু ওয়াসালামের এক গাদা চড়ে কোথাও যাচ্ছিলেন, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসালামের পিছনে ছিলাম, মা কানা বাইনাহু ওয়া বাইনি ইল্লা মুআখারাতার রাহলি। মোটরসাইকেলে আমরা চড়ি, একজনের পিছনে আরেকজন, একজনের বুক আরেকজনের পিঠের সাথে লেগে, এর মধ্যে একজন, দুইজন, তিনজন হয়। কখনো কখনো আমি সেদিন তাহিরপুরের শিমুল বাগানে গিয়েছিলাম, সেখানে দেখি 5টি গাট্টা গাট্টা তাজা তাজা যুবক একই মোটর সাইকেলে চলে এসেছে।
নিঃসন্দেহে একজন আরেকজনের সাথে কিভাবে যাতাযাতি করে, কিভাবে আজাআজি করে, সিলেটি ভাষায় যাকে বলে আজাআজি যাতাযাতি করে এসেছে, তার নাতা কি পারবে যদি এই ধরনের না আসে? এভাবেই এসেছে। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইনসাফ এবং ন্যায় বিচারের প্রতীক। হযরতে মুআযযিম বিন জবল হেঁটে হেঁটে যাচ্ছেন আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাহনে চলেছেন। আল্লাহর রাসূল বললেন, না হবে না মুআযযিম, তুমি আমার পিছনে বসো। মুআযযিম বসলেন। মুআযযিম বর্ণনা করেন আল্লাহর রাসূল এবং আমার মধ্যে মুআখখারাতির রেহেল, অর্থাৎ হেলান দেওয়ার একটি কাঠ মাঝখানে ছিল। আমার বুক রাসূলের মুবারক, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিঠ মুবারকে লাগেনি, রাসূলের পিঠ আমার বুকের সাথে লাগেনি, বরং একটি মুআখখারাতির রেহেল অর্থাৎ বাহনের পিছনে হেলান দেওয়ার একটি কাঠ বিদ্যমান ছিল, ততটুকু নিকটে আমি রাসূলের বসেছিলাম। আল্লাহর রাসূল আমাকে উদ্দেশ্য করে বললেন, ইয়া মুআযযিম, আমি বললাম লাব্বাইক ওয়া সাআদাইক ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর রাসূল দ্বিতীয়বার আমাকে আবার বললেন, ইয়া মুআযযিম, আমি আবার বললাম লাব্বাইক ওয়া সাআদাইক ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর রাসূল তৃতীয়বার আমাকে বললেন, ইয়া মুআযযিম, আমি তৃতীয়বার বললাম লাব্বাইক ওয়া সাআদাইক ইয়া রাসূলুল্লাহ। অর্থাৎ তিনবার আমাকে তিনি ডাকলেন, আমি তিনবারই উত্তর দিলাম। অতঃপর আল্লাহর রাসূল বললেন, সময় নাই এই জন্য এগুলোর ব্যাখ্যা আমি করতে যাচ্ছি না। আল্লাহর রাসূল বললেন, হে মুআযযিম, তুমি কি জানো মা হাক্কুল্লাহি আলাল ইবাদ ওয়া মা হাক্কুল ইবাদি আলাল্লাহ? মুআযযিম, তুমি কি জানো আল্লাহর কি অধিকার বান্দার উপরে এবং বান্দার কি অধিকার আল্লাহ রব্বুল ইজ্জতের উপরে? সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল, আল্লাহর তো অধিকার বান্দার উপরে আছে, কিন্তু বান্দারও একটা হক আছে, অধিকার আছে আল্লাহর উপরে। সুবহানাল্লাহ। বান্দার অধিকার আবার আল্লাহর উপরে কিভাবে হয় দেখুন। মুআযযিম বললেন, আল্লাহু ওয়া রাসূলুহু আ'লামু ইয়া রাসূলুল্লাহ। হে আল্লাহর রাসূল, আমি জানি না, আল্লাহ এবং আল্লাহর রাসূলের যথার্থ উত্তর জানেন। অতঃপর আল্লাহর রাসূল বললেন, হে মুআযযিম, শুনো, হাক্কুল্লাহি আলাল ইবাদ আন ইয়াবুদুহু ওয়া লা ইউশরিকু বিহি শাইআ। সুবহানাল্লাহ। আল্লাহর অধিকার হলো বান্দার উপর, বান্দা যেন আল্লাহর দাসত্ব করে, গুলামি করে, ইবাদত করে, আর আল্লাহর দাসত্ব গুলামি করতে গিয়ে যেন বান্দা আল্লাহর সাথে কাউকে শরীক করে না, অংশীদার করে না। বলুন সুবহানাল্লাহ। কিন্তু আমরা পীর সাহেবকে শরীক করি, শাহজালাল সাহেবকে শরীক করি, খাজা মঈনুদ্দিন চিশতিকে আল্লাহর সাথে শরীক করে গিয়ে বলি, খাজা কেউ ফিরে না খালি হাতে বাবা তোমার দরবারে, বলে না মানুষ, বলে মরা পীর সাহেবের কবরের কাছে গিয়ে সন্তান প্রার্থনা করে, অমুককে তমুককে গিয়ে তার কাছে যাঞ্চা করে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরতে মুআযযিমকে বলেন, হে মুআযযিম, আল্লাহর অধিকার হলো বান্দার উপরে, বান্দা যেন আল্লাহ রাব্বুল ইজ্জতের দাসত্ব করে, গুলামি করে, আর এই গুলামি করতে গিয়ে যেন বান্দা আল্লাহর সাথে কাউকে শরীক করে না। সুবহানাল্লাহ। আর বান্দা আল্লাহর হক বান্দার উপরে, বান্দা যদি যথার্থভাবে এই কাজ করে তাহলে বান্দারও একটি অধিকার আল্লাহ পাকের উপর হয়ে যায়। তুমি কি জানো সেই অধিকার কি? মুআযযিম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি জানি না। তখন আল্লাহর রাসূল বললেন, মুআযযিম, বান্দা যখন আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে শিরিক মুক্তভাবে তার ইবাদত করবে, দাসত্ব করবে, তখন বান্দার হক হলো আল্লাহ পাকের উপর, আল্লাহ যেন তাকে জাহান্নামের আগুনে প্রজ্বলিত না করে জান্নাতে প্রবেশ করিয়ে দেন। সুবহানাল্লাহ। আল্লাহ ইউআযযিবু, আল্লাহ পাকের উপর বান্দার হক হলো যেহেতু আল্লাহর কথা মতো আল্লাহর নির্দেশ মোতাবেক তার দাসত্ব করেছে, গুলামি করেছে, অতএব আল্লাহ রাব্বুল ইজ্জত এই বান্দাকে আর কখনো জাহান্নামের আগুনে জ্বালাবেন না, আল্লাহ রাব্বুল ইজ্জত তাকে মাফ করে দিয়ে জান্নাতের অধিবাসী বানিয়ে দেবে। এটা হলো আল্লাহর সাথে বান্দার সম্পর্ক, এটা হচ্ছে আল্লাহর সাথে বান্দার আদাল তথা ইনসাফ। দুই নম্বর, মানুষের সাথে ইনসাফ, ন্যায় বিচার, সমাজে আপনি চলবেন, অতএব সার্বক্ষণিক ভাবে আপনি যদি সমাজের দায়িত্বশীল হয়ে থাকেন, আপনি একজন বিচারক,
আপনি হয়তো সুপ্রিম কোর্টের চিফ জাস্টিস নয়, আপনি হয়তো হাইকোর্টের চিফ জাস্টিস নয়, আপনি হয়তো জজ কোর্টের জজ সাহেব নয়, আপনি হয়তো ম্যাজিস্ট্রেটের আদালতের ম্যাজিস্ট্রেট নয়, আপনি কিন্তু গ্রামের একজন মুরব্বী। গ্রামের মুরব্বী না হলেও আপনি বাড়ির মুরব্বী, বাড়ির মুরব্বী না হলে অন্তত আমি পরিবারের মুরব্বী, ঠিক না? পরিবারের বিচারগুলো আমাকে করতে হবে না? প্রিন্সিপাল সাহেব তার প্রতিষ্ঠানের ছেলে মেয়েদের বিচার করবেন না? অতএব সবাই আমরা আমাদের জায়গাতে বিচারক, কি বলে, বিচারক না? হাজিরিনে কারাম, মানুষের সাথে সৎ ব্যবহার, মানুষের সাথে ইনসাফপূর্ণ ব্যবহার করবেন, ন্যায় বিচার করবেন। ন্যায় বিচার যদি করেন, আল্লাহ রাব্বুল ইজ্জতের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সালাতু ওয়াসালাম বলেন, সাবাতুন ইয়ুযিল্লুহুম ফি যিল্লিহি ইয়াউমা লা যিল্লা ইল্লা যিল্লুহু ইমামুন আদিল। যেদিন আরশ আযিমের ছায়া ব্যতীত কোনো ছায়া থাকবে না, 9 কোটি 30 লক্ষ মাইল দূরের সূর্য মাথার উপরে চলে আসবে, মানুষ গ্রামের সাগরে সাঁতার কাটতে থাকবে, মানুষ যেদিন নবী রাসূলরা পর্যন্ত ইয়া নফসি বলতে থাকবেন, সেই দিন আল্লাহ পাক 7 গুণ মানুষকে তার আরশে আযিমের ছায়া তলে জায়গা দান করবেন। আল্লাহ রাব্বুল ইজ্জত সেই 7 গুণ মানুষকে তার আরশে আযিমের ছায়া তলে যাদেরকে জায়গা দেবেন, তাদের মধ্য থেকে সবচেয়ে প্রথম যাদেরকে আল্লাহ ডেকে ডেকে তার আরশে আযিমের ছায়া তলে জায়গা দেবেন, তারা হচ্ছে ইমামুন আদিল, ন্যায় বিচারক, শাসক। বলুন সুবহানাল্লাহ, ন্যায় বিচার যে করেছে, যে জুলুম করেছে, যে অত্যাচার করেছে, যে অন্যায় করেছে, যে মিথ্যা সাক্ষ্য গ্রহণ করে মানুষকে জেল জুলুম অত্যাচার করেছে, ফাঁসি দিয়েছে, সেই সমস্ত বিচারকদেরকে সেদিন উলজিমা বিল ইজামিন নার নিক্ষেপ করা হবে। আর যারা ন্যায় বিচার করবেন তাদেরকে আল্লাহ পাক ডেকে ডেকে আরশে আযিমের ছায়াতলে জায়গা দান করবেন। নিঃসন্দেহে আল্লাহ তোমাদেরকে ন্যায় বিচার কায়েম করতে বলেছেন, ন্যায় বিচার করবেন আল্লাহর সাথে, ন্যায় বিচার করবেন মানুষদের সাথে, ন্যায় বিচার করবেন পশু পক্ষী ইত্যাদির সাথে। তাফসীরে লেখা হয়েছে, আপনার বিড়াল যদি বাড়িতে থাকে, আপনি পেট পুরো খেলেন 9 তরকারি 10 তরকারি দিয়ে, বিড়ালকে আপনি 4টি বাদ দিতে পারছেন না, ছোট্ট একটি মাছের টুকরা দিচ্ছেন না, আপনি বিড়ালের প্রতি অত্যাচার করলেন, জুলুম করলেন। আপনার গোয়ালে গরু 2-3 ঘন্টা থেকে ঘাস দেওয়া হয়নি, খের দেওয়া হয়নি, হাম্বা হাম্বা বলে ডাকতেছে, আপনি বসে টেলিভিশনের সিরিয়াল দেখতেছেন, আপনি গরুর প্রতি অবিচার করেছেন, জুলুম করেছেন। আপনি কোরবানি দেওয়ার জন্য তাজপুর বাজার থেকে 50,000 টাকা দিয়ে সার কিনে নিয়ে এসেছেন, 1 লক্ষ টাকা দিয়ে সার কিনে নিয়ে এসেছেন, এই সারটিকে জবাই করার জন্য একটি তীক্ষ্ণ তরবারি, একটি তীক্ষ্ণ ছুরি শান দিয়ে আপনি নিয়ে আসবেন, এই তীক্ষ্ণ ছুরি দিয়েই আপনি তাকে জবাই করবেন। আপনি যদি বুতা চাকু দিয়ে, বুতা ছুরি দিয়ে গরু জবাই করেন, তাহলে গরুর প্রতি আপনি বিচার করলেন, তাহলে কি পেলাম? আল্লাহ ইয়ামুরু বিল আদল, ইনসাফ কায়েম করার জন্য বলেছেন, আল্লাহর সাথে ইনসাফ কায়েম করবেন, আপনি আপনার নিজের সাথে ইনসাফ করবেন। নিজের সাথে ইনসাফ কি? আপনি সময় মতো ঘুমাবেন, সময় মতো পরিমাণ মতো খাবেন, সময় মতো আপনি আপনার দায়িত্ব সম্পর্কে সচেতন হবেন, এগুলো আপনার ওয়াতুকুল, আল্লাহর রাসূল বলেন, ওয়াতুকুল লাযী হাক্কিন হাক্কা ওয়ালি জিসমিকা আলাইকা হাক্কুন ওয়ালি বাদানিকা আলাইকা হাক্কুন, যাকে যার অধিকার যতটুকু সেই অধিকার সমজিয়ে দাও, তোমার শরীরেরও তোমার উপরে হক আছে, তোমাকে ডেইলি অন্তত 8 ঘন্টা ঘুমোতে হবে, তোমাকে সুষম খাবার খেতে হবে, পেট পুরে ভাত খেলে অতপর কয়েকদিন পরে ডায়াবেটিস চলে গেল, এই ধরনের ভাত খাওয়া আপনার শরীরের সাথে অবিচার করা। আপনি কম খাবেন, সবজি খাবেন, ফরমালিন মুক্ত এই সবজি, ফরমালিন মুক্ত প্রিজারভেটিক মুক্ত ফসল, এই ফল ফল ফলাদি খাবেন, নতুবা আপনি আপনার জুলুম করলেন আপনার শরীরের উপরে। যেখানে সরাসরি লেখা আছে, আত-তাদখিন মুদিররুন লিস-সিহহা ওয়া সাবাবুন রাইসিয়্যুন লিস-সারাতান, অর্থাৎ
শরীর স্বাস্থ্য ধ্বংস করার মূল কারণ হচ্ছে ধূমপান করা, এবং এক নম্বর কারণ হচ্ছে ক্যান্সার জন্মদান করার। আপনি একটার পর একটা সিগারেট খেলেন, আপনি তামাক খেলেন, জর্দা খেলেন, হ্যাঁ জর্দা ছাড়া হয় না, তাও এতটুকু সাদা খায়। হ্যাঁ আমার এক কাজের মেয়ে আছে, তাকে বুঝাতেই পারছি না, সে সাদা খাবেই খাবে। আমি বলছি দেখো তুমি তোমার নিজেকে ধ্বংসের পথে নিয়ে যাচ্ছ। আর আল্লাহ বলেন ওয়ালা তুলকু আনফুসাকুম ইলা তাহলুকা, তুমি তোমার নিজের নফসকে ধ্বংসের দিকে টেনে নিও না, এটাও ইনসাফের পরিপূর্তি কাজ। তুমি তোমার নিজের সাথে ইনসাফ তুমি করলে না। ইন্না আল্লাহ ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসান, আল্লাহ নির্দেশ করছেন, আদেশ করছেন তোমরা যেন ইনসাফপূর্ণ ব্যবহার করো। আর দুই নম্বর কি ইহসান, ইহসান করার জন্য আল্লাহ নির্দেশ দিচ্ছেন। মাল ইহসান, ইহসান হচ্ছে সব কিছুতে খুলুসিয়তের সাথে, একাগ্রতার সাথে, আন্তরিকতার সাথে যা করেন করবেন, কপটতা নয়, মুনাফিকি নয়, আপনার চরিত্রকে সৌন্দর্যমণ্ডিত করবেন। আল্লাহর রাসূল বলেন মানুষের মধ্যে সবচেয়ে উত্তম মানুষ যার চরিত্র ভালো, মুনাফিকি খাসলত থেকে নিজেকে বাঁচিয়ে রাখবেন। এহসান, মানুষের সাথে সদ্ব্যবহার করার চেষ্টা করবেন, মুরব্বীদেরকে শ্রদ্ধা করবেন, বাচ্চাদেরকে মহব্বত করবেন। আল্লাহর রাসূল বলেন মাল্লাম ইয়াক্কির কবীরানা ওয়ালাম ইয়ারহাম সগীরানা ফালাইসা মিন্না, যে আমাদের মধ্যে বড়দেরকে শ্রদ্ধা করে না, ছোটদেরকে মহব্বত করে না, সে আমার দলভুক্ত নয়। এজন্য আল্লাহর পক্ষ থেকে দুই নম্বরের নির্দেশ হচ্ছে সব জায়গাতে আপনি ইহসান তথা সদাচরণ করবেন। আল্লাহ বলেন আহসিন কামা আহসানাল্লাহু ইলাইকা, তুমি কেন মানুষের সাথে সদাচরণ করবে না, তোমার আল্লাহ তোমার সাথে কি উত্তম ব্যবহার না করেছেন, করেন নাই আল্লাহ? সুবহানাল্লাহ, তোমাকে বাতাস দিয়েছেন, এই বাতাস যদি তোমাকে কিনতে হতো, এই অক্সিজেন যদি কিনতে হতো মাউন্ট এডোরাতে গিয়ে, অথবা ইবনে সিনাতে গিয়ে, অথবা উইমেন্স মেডিকেলে গিয়ে, তাহলে সিসিউতে গিয়ে একদিনে 40,000-50,000 টাকা বিল উঠত। এই যে মুক্ত বাতাস, এই যে গাছগুলো, এই গাছগুলো তোমাকে অক্সিজেন সরবরাহ করছে, আর তোমার মুখ থেকে, তোমার শরীর থেকে নির্গত কার্বন ডাই অক্সাইডকে সে শুষে খাচ্ছে। অতএব আল্লাহ রাব্বুল ইজ্জত ইহসান করার জন্য সবাইকে বলেছেন। আর তিন নম্বর ওয়াইতাইদিল কুরবা, অবশ্যই আল্লাহ পাক নির্দেশ প্রদান করছেন যেন তোমরা তোমাদের আত্মীয় স্বজনের সাথে উত্তম আচরণ করো, তাদেরকে তাদের হক দাও। আল্লাহ পাক তোমাকে কোটিপতি বানিয়েছে, হাজার কোটি টাকার মালিক বানিয়েছে, ছেলের বিবাহে 60টা গেট বানিয়েছো, তুমি তোমার ছেলের বিবাহে 20-30 লক্ষ টাকা খরচ করছো, আর তোমার দেশে যে ভাই রয়ে গেছে সে তার মেয়ে বিবাহ দিতে বিয়া পারছে না, দিতে পারছে না 1-2 লক্ষ টাকার কারণে, তুমি উত্তম খাবার খাচ্ছ আর সে অত্যন্ত নিম্নমানের খাবার খাচ্ছে, এটা তুমি তোমার আত্মীয় স্বজনের প্রতি সৎ আচরণ না করার ফলশ্রুতি। আল্লাহ রাব্বুল ইজ্জত তোমাকে নির্দেশ প্রদান করছেন যে অবশ্যই অবশ্যই তুমি ইনসাফ তথা ন্যায় ন্যায় বিচার করতে হবে, দুই নম্বর ইহসান করতে হবে, তিন নম্বর আত্মীয় স্বজনের প্রতি সদাচরণ করতে হবে। এই তিনটি জিনিসের আদেশ। আর তিনটি জিনিসের নিষেধ, ওয়ায়ানহা আনিল ফাহশা ওয়াল মুনকার ওয়াল বাগি, আল্লাহ নিষেধ করছেন সমস্ত অশ্লীলতা থেকে, সমস্ত পাপাচার থেকে, বেহায়াপনা থেকে। আমার হাজরিনে কেরাম, সমাজের মধ্যে অশ্লীলতা বেহায়াপনা আছে না নাই? আজকে চ্যানেলগুলো টেলিভিশন খুলে দেখেন, 82টি ইন্ডিয়ান চ্যানেল, যেখানে শুধু লড়াই লাপ্পা, যেখানে শুধু পরকিয়া, যেখানে শুধু তথাকথিত ভালোবাসাবাসি, যেখানে শুধু দর্শন ইত্যাদি ইত্যাদি ছবিগুলো দেখানো হচ্ছে, কি ঠিক না? অথচ ইসলামী চ্যানেলগুলো বন্ধ করে দেয়া হচ্ছে, হিজাবওয়ালা মেয়েদের খবর পাঠের যে চ্যানেল ছিল এগুলোকে বন্ধ করে দেয়া হচ্ছে। আজকে ইলেকট্রনিক মিডিয়া, আজকে প্রিন্ট মিডিয়া, আজকে হোয়াটসঅ্যাপ, আজকে ইন্টারনেট, আজকে টুইটার, এইগুলোতে আমাদেরকে ধ্বংস করে দিচ্ছে নেকেড ছবিগুলো। এর কারণে অশ্লীলতায় বেহায়াপনা সমাজের রন্ধ্রে রন্ধ্রে প্রবেশ করেছে, কি বলেন ঠিক না? অথচ আল্লাহ বলেন ওয়ায়ানহাকুম আনিল ফাহশা, সমস্ত ফাহিশাতি, সমস্ত বেবিচার অবিচার, সমস্ত অশ্লীলতা থেকে আল্লাহ তোমাদেরকে নিষেধ করছে।
ওয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। দুই নম্বর আমি বলেছিলাম এই আয়াতে কারিমাতে তিনটি জিনিস আদেশ করেছেন আর তিনটি জিনিস নিষেধ করেছেন। আদেশের তিনটি বললাম, একটা হচ্ছে আদল, দুই নম্বর হচ্ছে ইহসান, তিন নম্বর হচ্ছে আত্মীয় স্বজনকে তাদের হক প্রদান করবেন। আর নিষেধকৃত বস্তুর মধ্যে নম্বর ওয়ান কি? অশ্লীলতা, বেহায়াপনা, জিনা, ব্যভিচার থেকে বেঁচে থাকবেন। আর দুই নম্বর হচ্ছে ওয়াল মুনকার, সমস্ত পাপাচার, সমস্ত যা কিছু আল্লাহ এবং আল্লাহর রাসূল নিষেধ করেছেন। ওয়ামা আতাকুমুর রাসূল ফখুযু ওয়ামা নাহাকুম আনহু ফানতাহু, যেগুলো নিষেধ করেছেন সবগুলো থেকে তুমি বিরত থাকবে। এইগুলো থেকে বিরত, অর্থাৎ পাপাচার থেকে বিরত থাকার জন্য নির্দেশ প্রদান করছেন। আর তিন নম্বর বাগিয়ুন, জুলুম, অবিচার করা থেকে, জুলুম করা থেকে। মানুষের উপর জুলুম করবেন না। আজকে সমাজে জুলুম রন্ধ্রে রন্ধ্রে প্রবেশ করেছে, সর্বক্ষেত্রে জুলুম, অবিচার, অনাচার, হানাহানি, এইটাই আমাদের সমাজে এখন উত্তম কালচার হয়ে গেছে। যে বড় গদা ঘুরাতে পারবে, যে যত মামলা দিয়ে কাউকে ফাঁসাতে পারবে, যে যত বড় গডফাদার হতে পারবে, তারাই সমাজে রেজিল, যারা এরাই তারা সমাজে বিভিন্ন ধরনের পদ পদবি বাগিয়ে নিয়েছে। কি বলেন, ঠিক না? অতএব আল্লাহ রাব্বুল ইজ্জত নিষেধ করছেন, জুলুম করবেন না, সীমাতিক্রম করবেন না। ইন্নাল্লাহ লা ইউহিব্বুল মুতাদিন, আল্লাহ সীমা লঙ্ঘনকারীদেরকে ভালোবাসেন না। হাজিরিনে কেরাম, এই হচ্ছে আয়াতে কারিমাতে তিনটি জিনিসের আদেশ করেছেন আর তিনটি জিনিস থেকে নিষেধ করেছেন। অতঃপর আল্লাহ বলেছেন, আল্লাহ তোমাদেরকে ওয়াজ করছেন, তাহলে মূল ওয়াজকারী কে? আল্লাহ রাব্বুল ইজ্জত। আল্লাহ রাব্বুল ইজ্জত কোরআনুল করিমের মাধ্যমে ওয়াজ করেছেন, আর সেই ওয়াজগুলো কোরআন এবং হাদিসের মাধ্যমে উলামায়ে কারামরা যদি করেন তাহলে এইগুলো গ্রহণ করবেন। কোনো বানানো কিস্সা নয়, কোনো বুজুর্গদের কাহিনী নয়, কোনো মুরব্বীদের কথা দিয়ে ওয়াজ নসিহত, সেটা ওয়াজ নসিহত নয়, বরং এটা ওয়াজের নামে তথাকথিত ওয়াজ এবং অনাচার, পেট সিদ্ধির জন্য এগুলো করা হয়ে থাকে। অতএব আমরা যেন অবশ্যই অবশ্যই যেন কোরআন এবং হাদিসের মাধ্যমে ওয়াজ নসিহত করি। আর ওয়াজ নসিহতের মকসুদ কি? আল্লাহ আয়াতের শেষাংশে বলেছেন লা আল্লাহুম ইয়াতাযাক্কারুন, আমরা যেন তার থেকে শিক্ষা গ্রহণ করে জীবনের সর্বক্ষেত্রে কোরআন এবং হাদিসকে মেনে চলতে পারি। আল্লাহ পাক, আমরা আমি যে আয়াতে কারিমার ব্যাখ্যা স্বল্প সময়ের ভিতরে আপনাদের কাছে পেশ করলাম, আর অনেক কিছু বলার ছিল, সময়ও স্বল্পতা। মোহতারাম মাওলানা মতিউর রহমান সাহেব এসেছেন, আমাদের প্রধান অতিথি মহোদয় আবার ফিরে যেতে হবে, অতএব আমি আমার বক্তব্য এখানে শেষ করলাম। ওমা তৌফিক ইল্লাহ বিল্লাহ ওমা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন। হাজরিনে কেরাম, আমরা যা শুনলাম তা যেন আমল করতে পারি। কোরআন থেকে বলেছি, বানিয়ে কিছু বলার চেষ্টা করিনি। আল্লাহ পাক আমাদেরকে মানার এবং শোনার তৌফিক দান করুক। আমি সকাল থেকে এখানে অবস্থান করছি, মাঝখানে যদিও একবার সিলেট গিয়ে আরেকটি অনুষ্ঠানে অংশগ্রহণ করে এসেছি, তারপরেও আপনাদের এখানের ছেলে মেয়েদের পারফরমেন্স দেখে, আপনাদের প্রতিষ্ঠানের পারফরমেন্স দেখে অত্যন্ত প্রীত হয়েছি। আরও দুইবার আমি এখানে এসেছি আলহামদুলিল্লাহ। এবার যদি রাত বা দিনের অবস্থা ভালো হতো, আরও হয়তো হাজার হাজার মানুষের ডোল আসতো, তারপরে আমরা বলবো যে দেখুন এখন বৃষ্টি থেমে গেছে, হযরত মাওলানা কামালউদ্দিন জাফরি এদেশের উলামায়ে কেরামদের এক উজ্জ্বলতম নক্ষত্র, তিনি এসেছেন, তার কদর করেন। আল্লাহর রাসূল বলেন, মান কানা ইউমিন বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইয়ুকরিম দাইফাহু ফালইয়ুকরিম জারাহু, তোমরা যদি আল্লাহ তাআলার উপর ঈমান এনে থাকো, আখিরাতের দিনের উপর বিশ্বাস স্থাপন করে থাকো, তাহলে অবশ্যই তোমাদের মেহমানদেরকে তোমরা সম্মান প্রদর্শন করো, অবশ্য তোমরা তোমাদের প্রতিবেশীদেরকে সম্মান প্রদর্শন করো। কামালউদ্দিন জাফরি সাহেব, মতিউর রহমান সাহেব, এই সমস্ত মেহমানদের কদর হবে আপনারা যদি এই পিণ্ডালটি পরিপূর্ণ ভরে যান। আমি আশা করব ভাইয়েরা আপনারা সবাই এসে এই মোবারক মাহফিলে যোগ দিন। আল্লাহ পাক আমাদেরকে শোনার এবং মানার তৌফিক প্রদান করুন। সবাইকে ধন্যবাদ। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।